কল্যাণী নান্দনিকের 43তম বর্ষপূর্তির প্রাক্কালে 7 থেকে 9 এপ্রিল 3 দিনব্যাপী কল্যাণীর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হয়ে গেল তাদের নাট্যোৎসব। উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় কল্যাণী নান্দনিকের নবতম প্রযোজনা পূর্ণদৈর্ঘ্যের নাটক বেগানা, নির্দেশনায় কাজল মহান্ত। দেখে নেওয়া যাক নাটকের বিশেষ কিছু মুহূর্ত। অন্ধকার ঘনিয়ে আসে, তারপর এই খাদান ওই খাদান পেরিয়ে, এই টিলা ওই টিলা পেরিয়ে তোমার কঠির কাছা কাছি যখন আসি, হঠাৎ করে উদয় হয় তোমার ওই কুহ। কতদিন ধরেছে তোমার? দু তিন দিন হবে। তবে এর আগে আমি যখন তোমার এখানে এসেছিলাম, আমার নিজের রিস্কের কথা ভেবে একটা বেআইনি সাবধানতা মেনটেন করার চেষ্টা করছি। কলিয়ারি অঞ্চলের একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তাকে নাটক হিসেবে সাজিয়ে মঞ্চস্থ করতে চলেছে কল্যাণী নান্দনিক বেগানা। নাটক মঞ্চ এবং নির্দেশনা কাজল মহান্ত, এতে অভিনয় করছেন লিপিকা ঘোষ, দেবাশিস রায়, দেবকন্যা দাস, শাহিল বাঁশফোর, শিউলি শিকদার এবং আবেগ কাজল মহান্ত। এটি নিয়ে আমাদের ভীষণ স্বপ্ন পোষণ করছি যে 1 ঘন্টা 35 মিনিটের এই নাটকটি, বিরতিবিহীন নাটকটি নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে যাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি। বেগানা নাটকে একটি বলিষ্ঠ চরিত্র বলা যায়, একজন বাঞ্জারা মহিলার চরিত্র, যিনি নাম কুহকি এবং বেশ লড়াকু চরিত্র। সেভাবে দেখতে গেলে কুহকি চরিত্রটি যে বাঞ্জারা মহিলা চরিত্র, 50-এর কোঠায় তার বয়স হবে, কিন্তু তার পরিবারে তার স্বামী, তার পুত্র, তার কন্যা সবাই হারিয়ে গেছে। মানে স্বামী পুত্র মারা গেছে, কন্যা হারিয়ে গেছে, খাদানের পানিতে ডুবে মরে গেছে খাদানের জলে। কিন্তু অদ্ভুত ভাবে এত মানে তার নেই, জীবনে অনেক কিছু পাওয়া নেই, তারপরেও কিন্তু সে লড়াই করছে। এবং লড়াই করছে কোথা থেকে তার টাকা রোজগার হচ্ছে? তার কিন্তু দেহ বিক্রির টাকা, সেইটা সে লড়াই করছে ওই অঞ্চলের একমাত্র যে বাচ্চাদের স্কুলটি রয়েছে, স্কুলের যে দিদিমণি আছে তার কাছে সে তার সমস্ত রোজগারের টাকা এসে জমা রাখে শিক্ষার জন্য, বাচ্চাদের মধ্যে যাতে শিক্ষাটা না বন্ধ হয়ে যায়, শিক্ষাটা যাতে তারা বাচ্চারা শিক্ষা পায় ওই অঞ্চলের, একটা খণ্ডহর এলাকা যেখানে কিচ্ছু নেই, এই লড়াইটা কিন্তু ওই চরিত্রের মধ্যে দেখা যাবে। আমি একেবারে শহুরে একটি মেয়ে, আর ওই কুহকি চরিত্রটা একটা বাঞ্জারা চরিত্র,
একটা পাহাড়ি মানে একটা কলিয়ারি অঞ্চলের একজন মহিলা, আদিবাসী একজন মহিলা, তার চরিত্র। তবে হ্যাঁ, লড়াইয়ের জায়গাটা কিন্তু আমার মনে হয় মিল আছে, কারণ আমিও লড়াই করতে ভালোবাসি। আজকাল দুদিন বাচ্চা বন্দা মিয়া ছেলে সবাই পেট ভরে গরম ভাত খাবার মানি রে। আরে গরম ভাত তো বাপানে দিবার পারে না, ও তো মানসি জুটায়। আমাদের নির্দেশক কাজল মহন্ত, কাজলদা না থাকলে বোধহয় এই চরিত্রটা আমি কোনোভাবেই বাস্তবায়িত করতে পারতাম না। এবং আমাদের দলের আরেকজন সিনিয়র আমাদের মেম্বার রয়েছেন দেবাশিস দা, এরা যদি আমার দিকে সাহায্যের হাত না বাড়িয়ে দিত, এতদিন পর আমি আবার নাটকে এসেছি, আমার পক্ষে এই নাটক রূপায়ণ করা, চরিত্র রূপায়ণ করা কোনোভাবেই সম্ভব হতো না। আজ তুই বহুত টাকা কামাইছিস, এখন কোথায় রাখছিস?